গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছাদ বাগান দিয়ে শুরু করছি। তো দেখো, আজ এখন গরমকাল, যেহেতু গরমকালে এই ফুলগুলোরই সিজন, বেল ফুল, তারপরে এই নারায়ণী ফুল, জবা ফুল। আজকের জবা ফুল ফোটেনি, তো অপরাজিতাও একটা দুটো করে ফুটছে, নয়নতারাও ফুটছে। তো আজকে ছাদ বাগান দিয়ে তোমাদেরকে সবাইকে আমার ব্লগে অভিনন্দন জানালাম। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এবার ছেলেকে নিয়ে ড্রয়িং করতে বসিয়েছি। এটা হচ্ছে হেন, এটা ফিশ, এটা হচ্ছে ফিশ, কালারিং ফিশ। আর এটা এটা সবে ড্রয়িং, সিনারি, একটা সিনারি এঁকেছে, এখনো কালার হয়নি। সবজিওয়ালা, সবজিওয়ালা, এটা হাউস, ট্রি, রাস্তা থেকে জল করে দিয়েছি। হুম, রাস্তা থেকে জল করে দিয়েছি। আচ্ছা, কালারটা করে নাও, করে নিয়ে সব বাইকে দেখাবো। হুম, ট্রিটাও তো করতে পারতে। সূর্যের লাল আভা, তোমাদের একটা জিনিস দেখাই, এই দুটো ছবি দেয়ালে ফিট করার জন্য রাখা হয়েছে, এখনো ফিট করা হয়নি। পাপান এখন আজকে মাটিতে বসে কালার করছে, শুয়ে বসে। কতক্ষণে যে কালার শেষ হবে জানি না, তাই না? কতক্ষণ চলবে এই কালার পর্ব সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আর কতক্ষণ লাগবে কালার পর্ব? একটু বাকি আছে, অবশেষে কালার পর্ব শেষ হলো। দেখো কি কালার হয়েছে। কি কালার হয়েছে এটা, ইস কি জঘন্য। দেখো, যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই। দুপুরে স্নান টান হয়ে গেছে, এবার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ যেসব জায়গায় যেখানে যা জামা কাপড় সেগুলো তো একটু গুছিয়ে রাখলে ভালো লাগে, আর হাতের কাছে সহজে পাওয়াও যায়। তো জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। দুপুরে খেতে শুরু করে দিয়েছি। দেখো, উচ্ছে আলু ডাটা দিয়ে একটা তরকারি, আর এখানে ইলিশ মাছ, বেগুন আলু, বেগুন দিয়ে ঝোল পাতলা করে। তো খেয়ে নিই বন্ধুরা। অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর বলতে এই প্রথম আসলাম, কারণ আজকের খুব একটা ব্লগ দেওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু ব্লগ তবু দিলাম, কারণ একদম পুরো ফাঁকা যাবে সেই জন্য। সারাদিন কিছুই করতে পারি, খুব একটা শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, সেই জন্য তো কিছুই করতে পারিনি। মোটামুটি টুক ছেলেকে নিয়ে আজকে ড্রয়িং ফয়িং যেগুলো করিয়েছিলাম। ওটা কি হচ্ছে বলো? হ্যাঁ, ওরকম করতে নেই, সবাই বাজে বলে, ওরকম করতে নেই বাবা, ওরকম করতে নেই। তো ছেলেকে নিয়ে যেটুকু করিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি। দুপুরবেলা শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে ছাদে যাওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আজকে ছাদে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিল। আমি আর ছেলে দুজনে মিলে বেশ খানিকক্ষণ ছাদে সময় কাটিয়েছি। তারপর সন্ধেবেলা, আর যেহেতু এখন পড়ানোর চাপটা নেই, যেহেতু স্কুল থেকে এখনও বই ফই কিছু পাইনি, সেই জন্য পড়ার চাপটা একদমই কমে গেছে, কমে গেছে মানে নেই বলতে হয়, তাও আমি টেবিল টুকটাক করাচ্ছি। হ্যাঁ, তো টেবিলগুলো যেগুলো পরের ক্লাসে তো আছেই, সেই জন্য এখন থেকে অল্প অল্প করে একটু করানোর চেষ্টা করছি। তো সারাদিন মোটামুটি এইভাবেই কেটে গেল। এখন বাজে 8টা, এখনও
অনেক কিছুই বাকি আছে কিন্তু কিন্তু কিছুই ভালো লাগছে না। যাই আস্তে আস্তে এবার টুকটুক করে রান্নাঘরে যাব। দই পাকবো, দই বসিয়ে দুধ বসিয়ে এসেছি, কারণ এখন যেহেতু গরমকাল প্রতিদিনই চেষ্টা করছি একটু করে টক দই সবাই খাওয়ার, তো সেই জন্য। আর টক দইটা আমি মোটামুটি ভালোই পারি পাততে, নিজে পাতি বলে বলি না, মানে দেখছি বেশ ভালোই বসছে, তাতে ভালো লাগে। তো দইটা পেতে নিই, পেতে নিয়ে তারপরে দেখি কতটা কী করতে পারি। আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। রান্না মোটামুটি হয়ে গেছে, কারণ আজকে রান্নার খুব একটা ঝামেলা করিনি। আলু কুমড়ো একটা ডাটা দিয়ে একটা তরকারি হয়েছে, আর রাতে আমার তো ভাত মাছের তরকারি আছে। তো রান্না হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ছাদে, আর ভালো লাগছে না, একটু ছাদে হাওয়া খাবো। আর এখানেই ব্লগটা শেষ করব, কারণ দুধ ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, এখন তো দই পাতা যাবে না ঠান্ডা না হওয়া অবধি। তাহলে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানেই ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।